ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ এস জি বল কোকাবুরা বলে টেস্ট খেলে অভ্যস্ত টাইগারদের ভারতের বিপক্ষে খেলতে হবে এই বলেই এমনটাই জানিয়েছেন লিটন কুমার দাস নয় বছর ধরে ক্রিকেট খেলা লিটন এখন আগের থেকে অনেকটাই পরিণত তাই পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও খেলতে চান দায়িত্ব নিয়ে অলমোস্ট নয় দশ বছর দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে এখনই সময় দায়িত্ব নেওয়া দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে পাকিস্তানের বিপক্ষে পরিণত লিটনের দেখা মিলেছে সংবাদ মাধ্যমেও কথা বললেন পরিণতভাবে এই লিটন ভারতের বিপক্ষেও খেলতে চান দলের দায়িত্ব নিয়ে তবে ভারতের বিপক্ষে টাইগারদের মূল চ্যালেঞ্জ হবে ভিন্ন বলে টেস্ট খেলা কোকাবুরা বলে খেলে অভ্যস্ত বাংলাদেশ ভারতের মাটিতে সাদা পোশাকে খেলবে এসজি বলে সেই মোতাবেক দল প্রস্তুতি নিলেও চ্যালেঞ্জের কথা জানিয়ে রাখলেন লিটন কিছুটা কারণ কোকাবোড়া বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাবে এখন কি দুই দলের ব্যাটিং আছে লম্বা সাথে পাকিস্তানের সিরিজ জয় আত্মবিশ্বাসী রাখবে টাইগারদের ইন্ডিয়া অনেক বড় একটা দল তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি এখন ধারাবাহিক বজায় রাখতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য আর ভালো খেললে অবশ্যই বাহবাতে পাবে নিজের খারাপ সময়ে ক্রিকেটই ফোকাস থেকেছেন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করে বাড়তি অনুশীলনে মনোযোগ দিয়ে লিটন পেয়েছেন সাফল্য যদি সঠিক অ্যান্সার দিই আমি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি আমি জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো কীভাবে বেটার করা যায় ভুল অ্যান্সার হচ্ছে সারাদিন ধরে বসে কাঁদতে পনেরো তারিখ ভারতের বিপক্ষে দুই টেস্ট খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ পরবর্তীতে যাবে টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা